অভিনেত্রী পুনাম পান্ডে গ্রেপ্তার বলিউডের অ্যাডাল্ট অভিনেত্রী পুনাম পান্ডেকে গ্রেপ্তার করা হয়েছে সমুদ্র সৈকতে পর্ণ ভিডিও শুটিং করার অভিযোগে দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার করেছে গোয়ার কানাকোনা পুলিশ খবর এই সময় গোয়ার কানাকোনা এলাকা সেখানকার শিল্প সংস্কৃতির জন্য বিখ্যাত সম্প্রতি সেখানকার চাপলি সৈকতে পর্ণ ছবি শুট করেন পুদাম পান্ডে এই অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে গোয়া ফরওয়ার্ড পার্টি মামলায় গড় নারীদের সম্মানহানির অভিযোগ আনা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু শ্যাম বম্বের সঙ্গে গাঢ় ছড়া বাঁধেন পুনাম পান্ডে শ্যামের সঙ্গে সাতপাকে বাধা পড়ার পরই গোয়ায় পাড়ি দেন অভিনেত্রী সেখানে যাওয়ার কয়েকদিনের মধ্যেই স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন পুনম স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের পরপরই ফের এফআইআর তুলে নেন পুনম এমনকি তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে বলেও দাবি করেন পুনম এবং শ্যাম ওই ঘটনার কিছুদিনের মধ্যেই ফের পুনমের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর যদিও এফআইআর দায়ের পর বুধবার গোয়ায় স্বামীর সঙ্গে করোয়া চৌথ পালন করেন অভিনেত্রী করোয়া চৌধ পালনের কয়েক ঘন্টার মধ্যেই এবার পুনম পান্ডেকে গ্রেপ্তার করল পুলিশ ভিডিওর কয়েকটি টিজার পুনাম নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেছিলেন সেটি মুহূর্তে ভাইরালও হয়ে যায় তারপরে পুনমের নামে পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয় এ ঘটনায় কানাখোনা পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ইনচার্জকেও সাসপেন্ড করা হয়েছে